আজকের এই মামলায় আসামি আজিজ এবং ফিরুজ আরও দুজন আসামি, তার এক আরও 13 এবং 14 নম্বর আসামি রিয়াজ সিকদার এবং মাহমুদ উন্নাকে আজকে রিমান্ডের প্রেয়ার করেছিল। আমরা সেই রিমান্ডের শুনানি করেছি এবং বিজ্ঞ আদালত একজন পাশ্বিক কায়দায় একজন ছাত্র নেতাকে, একজন উদীয়মান একজন সম্ভাবনাময় একজন তরুণকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেই হত্যার বিষয়গুলো আমরা বিজ্ঞ আদালতের সামনে আমরা সুস্পষ্টভাবে তুলে ধরেছি এবং তাই আসামিদের বিরুদ্ধে অভিযোগগুলো আমরা স্পষ্টভাবে তুলে ধরেছি এবং এই ঘটনার রহস্য কী, কারা এই ঘটনা জড়িত এবং এই ঘটনার সাথে এই যে জিনিসপত্র কী আলামতগুলো উদ্ধারের ব্যাপারে, যে অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে সেই অস্ত্রগুলো উদ্ধারের ব্যাপারে অজ্ঞাতনামা যে আসামিগুলো আছে তাদেরকে এর নাম ঠিকানা যাচাই বাছাইয়ের জন্য বিজ্ঞ আদালত সব যুক্তিকতা বিবেচনা করে তাদেরকে 4 দিনে করে রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন। এখন এই দুই পাশে আমরা বসি, এখন Thank you.
Thank you.